সাগরপাড়ায় বাইক দুর্ঘটনায় আহত হলো 5 যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সাগরপাড়া থানার ধনিরামপুর বাজারে। জানা যায়, দ্রুত গতিতে এসে একটি মোটরবাইক অপর একটি বাইকের সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেডিকেল কলেজে রেফার করা হয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার রাতে সাগরপাড়া থানার ধনিরামপুর বাজারে দুই বাইকের সংঘর্ষে বাইক দুর্ঘটনায় আহত 5 যুবক। জানা যায়, ধনিরামপুর থেকে একটি বাইকে করে 3 যুবক আসছিল, আর তার পিছনে অপর একটি বাইকে ছিল 2 যুবক। দ্রুত গতিতে এসে পিছনের মোটর বাইকটি সামনের বাইকের সজোরে ধাক্কা মারে। গুরুতর আহত হয় 5 জন। আহতদের নাম রাহুল ঘোষ, বুবাই ঘোষ, রিপন শেখ, সাজিদ শেখ ও প্রিন্স। প্রত্যক্ষদর্শীরা জানায়, কারোর মাথায় হেলমেট ছিল না। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে প্রথমে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়, পরে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বসে আছি, মানে আমরা বন্ধুগুলো বাইরে বসে থাকি, প্রতিদিন বসে আছি, যে দেখছি মানে দুই ধারে মানে গাড়ি দুই দিকে এসে মানে অ্যাক্সিডেন্ট করেছে। দিয়ে মানে দুজন মানে বেশি মানে আহত হয়েছে, আর মানে 3 জন মানে কম আহত হয়েছে। দিয়ে মানে আমরা মানে দৌড়ে পানি মানে নিয়ে এলাম, ঢালার পর হসপিটাল নিয়ে যাবো তো বলছি, তো কেউ আগাছে না। দিয়ে আমরা দুজন গিয়েছি, দিয়ে হসপিটাল নিয়ে গেছি। দিয়ে ওর গার্জেন এলো, দিয়ে ডাক্তার দেখলো, দেখে মানে অবস্থা মানে খুবই খারাপ। দিয়ে বহরমপুর মানে ট্রান্সফার করলো, 9:40 এরকম হবে। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ, চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।